হাই ফ্রেন্ড, আজ আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে লোগো বানাবেন। হ্যাঁ ফ্রেন্ড, প্রফেশনালভাবে তো আমরা অনেকেই ইউটিউবের লোগো বানিয়ে থাকি, বা যে কোনো DSLR ফটো তুললে ফটোতে আমরা যে কোনো কোণে একটা লোগো বানিয়ে থাকি। তো সেই লোগো কীভাবে বানাই আজ আমি দেখাবো। তো অনেকেরা এইগুলো ব্যবসার কাজে লাগাতে পারে, তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন লোগো ফাউন্ডার। এই দেখতে পাচ্ছেন প্রথম অপশানটি, তো এই প্রথম অ্যাপ্লিকেশনটি আপনি ক্লিক করবেন। তো আমার আগে থেকে অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার কাছে এরকম ওপেন বলে একটি পেজ আসবে, তো আমি ওপেন করে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমার লোগো ফাউন্ডারই ওপেন করা আছে, ডাউনলোড করা আছে। তো এখানে আপনার কাছে এরকম একটি পেজ খুলবে। তো পেজ খোলার পরে এই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে অ্যাড শেপস, এই অ্যাড শেপসে যাবেন। যাওয়ার পর এখানে আপনার যে কোনো শেপস নেবেন, কীরকম স্টাইল আপনি করতে চান। তো আমি যে কোনো একটি আইকন নিচ্ছি। নেওয়ার পর আপনি এখানে ঠিকঠাক বসাবেন, এবং এখানে কীভাবে এটি বাড়াবেন, তো এর জন্য আপনি রিসাইজে যাবেন। রিসাইজে যাওয়ার পর আপনি এখানে এই যে লেভেলটি বাড়াতে এবং কমাতে পারবেন লোগোর ছবিটি। তো এরকম বাড়ানোর পর আপনি এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার নামটি দিবেন। কীভাবে, এখানে যে প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড টেক্সট আছে, অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সটটি লিখবেন, এই পেন্সিল চিহ্নে ক্লিক করার পর জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ঠিকঠাক নিজের জায়গার মতো বসে নেবেন। নেওয়ার পর এখানে কীভাবে লেখা স্টাইলটি আলাদা করবেন, তো এখানে পরপর অনেক লেখা স্টাইল আছে, তো আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো লেখা স্টাইলগুলি করে নেবেন। করার পর আপনি এখানে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করার পর আপনি সেভ করবেন। তো সেভ করবেন এরকম, এই যে এইরকম সেভ, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই টিচিং আইকনটি আপনি এখানে সেভ করবেন। সেভ করার পর আপনি এখানে যে আইকনটি চেক করবেন, আনচেক ছিল চেক করবেন, চেক করার পর সেভ করবেন। দেখুন আমার অলরেডি এটি হয়ে গিয়েছে। তো আমি দেখাচ্ছি আমার আগে অনেকগুলি লোগো বানানো আছে, এই দেখুন আমি লোগোটি বানিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে গেলে বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।